বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ নতুন দুটো গ্লোয়াল স্কিন রয়েছে। তোমরা এই গ্লোয়াল স্কিন কিভাবে ফ্রিতে পাবে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো। অ্যান্ড তোমাদেরকে আমি আগে থেকেও বলেছিলাম যে এই গ্লোয়াল স্কিন আমরা ফ্রিতে পাবো। এখানে সাদা কালারের একটা গ্লোয়াল স্কিন রয়েছে এবং এর সাথে কিন্তু তোমরা দেখতে পাবে গোল্ডেন কালারের একটা গ্লোয়াল স্কিন রয়েছে। তো দুটো গ্লোয়াল স্কিন আমরা কবে পাবো, কীভাবে পাবো, সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এর সাথে তোমাদেরকে আমি দেখাতে চলেছি নতুন বানি বান্ডিলের ইভেন্ট। তো ইভেন্ট কবে আসবে, কেমন টাইপের ইভেন্টে আসবে সেটাও তোমরা জানতে পেরে যাবে। অ্যান্ড অনেকগুলো নতুন নতুন গ্লোয়াল স্কিন বেরিয়ে এসছে গাইজ। প্রত্যেকটা গ্লোয়াল স্কিন তোমাদেরকে রিভিউ করে দেখাবো এবং এর মধ্যে থেকে তোমরা কোন কোন গ্লোয়াল স্কিনগুলো ফ্রিতে পাবে সেটাও তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো। অনেকগুলো ইনফরমেশান আজকের ভিডিওতে থাকবে, তো কেউ একটু অংশ ভিডিওটা মিস করবে না। পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগলে গাইজ প্রত্যেকে একটা করে লাইক করে দেবে, নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। অ্যান্ড তোমাদেরকে একটা জিনিস বলে দিই গাইজ, তোমরা যারা এখনও রিডিম কোড ডায়মন্ড এগুলো গিভওয়ে জিততে পারছো না, তোমরা এখনই চলে আসো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপে। দুটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে পিন করে দিয়েছি এবং ডেসক্রিপশান বক্সে প্রথমে দিয়ে দিয়েছি, যাও তোমরা জয়েন করো অ্যান্ড সেখানে গিভওয়েতে পার্টিসিপেট করে ফ্রিতে ডায়মন্ড নিয়ে নাও। তো গাইজ, সবার প্রথমে তোমাদেরকে আমি আপকামিং সমস্ত নতুন নতুন গ্লোয়াল স্কিনগুলো দেখাতে চলেছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে লাল কালারের গ্লোয়াল স্কিনটা, এই গ্লোয়াল স্কিনটা না ভাই থিম গ্লোয়াল স্কিন, অ্যান্ড এটা হতে পারে আমাদেরকে আপকামিং কোনো ইভেন্টে ফ্রিতে দিয়ে দিতে পারে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ সবুজ কালারের, এটা একটা লিজেন্ডারি গ্লোয়াল স্কিন, অ্যান্ড এটা তো ফ্রিতে দেবে না। তো যাই হোক, এটা আমরা সামনে কোনো নতুন ইভেন্টে দেখতে পেয়ে যাব। তো অনেকগুলা গ্লোয়াল স্কিন গাইজ, প্রত্যেকটা তোমরা রিভিউ দেখতে পাবে এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ এই যে গ্লোয়াল স্কিনটা, এটা অলরেডি আমাদের ইভেন্টে চলে এসছে। তো যাই হোক, এই গ্লোয়াল স্কিনটাও ভালো আছে অ্যান্ড এটা নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নেবে যে কত ডায়মন্ড লাগলো। ওকে, তো চলো এরপরে নেক্সট গ্লোয়াল স্কিন তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই যে গ্লোয়াল স্কিনটা না, এটার নাম হয়েছে জাস্টিস গ্লো। অ্যান্ড এই গ্লোয়াল স্কিনটা আমাকে খুবই দারুণ লেগেছে, কালারটা, এর কালারটার জন্য আমাকে বেশি ভালো লাগছে অ্যান্ড সামনের ডিজাইনটাও দারুণ রয়েছে। তো যাই হোক, এই গ্লোয়াল স্কিনটা আমরা সামনে কোনো একটা ইভেন্টে দেখতে পাবো। অ্যান্ড সামনে আমাদের ট্র্যাপ ইভেন্ট আসতে চলেছে গাইজ, তোমরা জানো। তো এই ইভেন্টে আমরা কিন্তু এই গ্লোয়াল স্কিনটা দেখতে পেয়ে যাব। অ্যান্ড এই গ্লোয়াল স্কিনটা কিন্তু পুরো লিজেন্ডারি গ্লোয়াল, অ্যান্ড এটা নেওয়ার জন্য অনেক ডায়মন্ড হয়তো খরচা করতে হতে পারে। তো যাই হোক, এরপরে তোমাদেরকে নেক্সট গ্লোয়াল স্কিনটা দেখা, এটাও একটা গাইজ নর্মাল গ্লোয়াল স্কিন, কোনো অ্যানিমেশন আরে নেই অ্যান্ড এটা কোনো আপকামিং ইভেন্টে আমাদেরকে ফ্রিতে দিতে পারে, তাও চান্স কম রয়েছে। কেন আমাদেরকে ফ্রি ইভেন্টে গ্লোয়াল এতটা মানে সহজে দেয় না আমাদেরকে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এই যে ইলেকট্রিক বানি গ্লোয়াল স্কিন, এটা আমাদের সামনে বানি ইভেন্ট আসবে, তো সেই ইভেন্ট চলাকালীন এই গ্লোয়াল স্কিনটা দিতে পারে। গ্লোয়াল স্কিনটা নর্মাল হলো, আমাকে দারুণ লেগেছে। তো চলো, এরপরে আরও অনেকগুলো গ্লোয়াল স্কিন রয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও দুটো গ্লোয়াল স্কিন, তো এগুলোর রিভিউটা আসেনি আপাতত। তো চলো তোমাদেরকে আমি এখন নেক্সট আপডেট শেয়ার করি। তোমরা অনেকে বলছিলে যে হিরোয়াকদা নতুন বানি বান্ডিলগুলো আমরা কোন ইভেন্টে দেখতে পাবো, কবে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম বানি বান্ডিলটা, এটা লাল কালারে বানানো হয়েছে, এখানে আগুন টাগুন জ্বলছে অ্যান্ড এটাও কিন্তু দারুণ লাগছে। তো এটাও কিন্তু আমরা নতুন ইভেন্ট আসতে চলেছে গাইজ, সেখানে দেখতে পাবো। এর সাথে আমরা দেখতে পেতে চলেছি আরও কিছু বানি বান্ডেল, যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে এটাও একটা নতুন টাইপের বানি বান্ডেল। ওকে, অ্যান্ড এটা আমাদের অনেক দিন ধরে আসবে বলছে ব্ল্যাক বানি বান্ডেল, তো এটাও কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, হতে পারে এটাও একসাথে দিয়ে দিতে পারে। তিনটা আমাদের নতুন আসছে আর এটা একটা অনেক দিন থেকে রয়েছে ব্ল্যাক বানি বান্ডেল। তো এই যে হলুদ কালারের ডিজাইনে, এটাও কিন্তু দারুণ রয়েছে গাইজ। এই চারটা বানি বান্ডিল মিশে কিন্তু আমাদের কোনো বানি রিং ইভেন্ট আসতে পারে। বর্তমান সময় তোমরা জানো যে এরকম টাইপের ইভেন্ট বেশি আসছে, তো এখানে কিন্তু আমাদের এই ইভেন্টটা দিতে পারে, ঠিক আছে। অ্যান্ড এটা খুব তাড়াতাড়ি দেবে, তোমরা ধরে রাখতে পারো এই জুন মাসের মধ্যে দিয়ে দিতে পারে। তো এখন তোমাদেরকে আমি নতুন একটা অ্যানিমেশান দেখাতে চলেছি গাইজ, ট্র্যাপ ইভেন্ট আসতে চলেছে, তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম। তো ট্র্যাপ ইভেন্ট স্পেশাল তোমরা দেখতে পাচ্ছ প্রোফাইল অ্যানিমেশান, যেটা তোমরা ঠিক এইভাবেই দেখতে পাবে। অ্যানিমেশানটা তোমরা জাস্ট দেখো, ওপি লেভেলের রয়েছে অ্যান্ড আমাকে খুবই ভালো লেগেছে, পছন্দ হয়েছে আমার এটা। তো এটা তোমরা কিন্তু এই ট্র্যাপ ইভেন্ট আমাদের আসতে চলেছে, সম্ভবত জুলাই মাসের মধ্যে তোমরা দেখতে পাবে। তো সেই ইভেন্টে কিন্তু আমরা দেখতে পাবো, অ্যান্ড ট্র্যাপ ইভেন্ট অনেক বড়ো একটা ইভেন্ট হতে চলেছে, প্রচুর জিনিস আমরা সেই ইভেন্টে দেখতে পাবো। তো চলো, এখন আমি তোমাদেরকে বলে দিই টু নাইট আপডেট। তোমরা 6 তারিখ থেকে ফ্রি ব্যাকপ্যাকের ইভেন্ট দেখতে পাবে, বুয়া করার মাধ্যমে তোমরা কিন্তু এই ব্যাকপ্যাকটা নিতে পারবে। ব্যাকপ্যাকটা দারুণ রয়েছে, তোমরা মিশন কমপ্লিট করে নিয়ে নেবে ফ্রিতে। অ্যান্ড তোমাদেরকে আরও কিছু আপডেট দিই, যেমন তোমরা দেখতে পাচ্ছ স্পাইডার ভার্স পার্কার নতুন মোড আসতে চলেছে। এই মোডটা 9 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত চলবে,
এগুলো হচ্ছে আপকামিং আপডেট গাইস, তোমাদেরকে সবার আগে আমি এই চ্যানেলে শেয়ার করছি। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ নতুন ফ্যাডেড হুইল ইভেন্ট আসতে চলেছে 7 তারিখ থেকে। অ্যান্ড ইন গ্লিচ ইভেন্টের নাম হতে চলেছে, যেখানে নতুন বান্ডিল দেখতে পাবো। তো এই ফ্যাডেড হুইলেরও রিভিউটা তোমাদেরকে শেয়ার করবো। তো অনেকগুলো আপডেট তোমাদেরকে দিলাম, সেই জন্য বলছি এখনও লাইক না করলে লাইক করো। অ্যান্ড এই চ্যানেলে ফ্রি ফায়ার সমস্ত আপডেট পাবে, তার জন্য সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানটা অন করে রাখো। তোমাদেরকে এখন আমি ফ্রিতে গ্লোয়াল পাওয়ার ব্যাপারটা বলে দিই, তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, কন্টিনিউ লিখে দাও কমেন্ট বক্সে। ওকে গাইস, তোমাদেরকে এখন বলে দিই এই যে গ্লোয়াল স্কিন তোমরা কীভাবে পাবে এবং কবে নিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ সাদা রঙের গ্লোয়াল স্কিন। তোমাদেরকে কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই সাদা রঙের গ্লোয়াল স্কিনটা আমরা ফ্রিতে পাবো, হিরোয়েক লোগো তোমরা দেখতে পাচ্ছ উপরে। তো এর সাথে আমরা গোল্ডেন কালারেরও একটা গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছি। তো সাদা বেশি ভালো লাগছে নাকি গোল্ডেন কালারটা বেশি ভালো লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবে যে সাদা নাকি গোল্ডেন। ওকে, তো যাই হোক, এখন তোমাদেরকে বলে দিই এটা কীভাবে তোমরা নিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদেরকে এই গ্লোয়াল স্কিনগুলো নেওয়ার জন্য হিরোয়েকে উঠতে হবে। দুবার হিরোয়েকে উঠতে পারলে গাইস তোমরা কিন্তু সাদা কালারের এই গ্লোয়াল স্কিনটা নিতে পারবে, এবং তিনবার হিরোয়েকে উঠতে পারলে তোমরা গোল্ডেন কালারের এই গ্লোয়াল স্কিনটা নিতে পারবে। তো হিরোয়েকে উঠলে কীভাবে নেবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দুটা টোকেন রয়েছে, হিরোয়েক টোকেন। তো হিরোয়েকে উঠার মাধ্যমে আমরা হিরোয়েক টোকেন পাবো, অ্যান্ড এই হিরোয়েক টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার মাধ্যমে আমরা কিন্তু নিতে পারবো গ্লোয়াল স্কিন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখিয়ে দিই, দেখো হিরোয়েক করার মাধ্যমে আমরা কিন্তু এই যে একটা টোকেন পাবো দেখতে পাচ্ছ, রিচ হিরোয়েক ইন সিএস র্যাঙ্ক। তো আমাদের নতুন যখন সিএস র্যাঙ্ক সিজন আসবে আবারও, ঠিক আছে, তখন কিন্তু এই ইভেন্টটা আসবে। জাস্ট হিরোয়েক উঠার মাধ্যমে আমরা কিন্তু একটা টোকেন পাবো, আর একটা টোকেন আমরা বিআর র্যাঙ্কে হিরোয়েকে উঠার মাধ্যমে টোকেন পেয়ে যাবো। দুটা টোকেন হয়ে গেলেই আমরা এক্সচেঞ্জ করে গ্লোয়াল স্কিনটা নিয়ে নিতে পারবো। বুঝতে পারছো কতটা সুন্দর ইভেন্ট আসতে চলেছে। তো এটা অলরেডি বাইরের কিছু সার্ভারে চলে এসেছে ইভেন্ট, কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে এখনও পর্যন্ত ইভেন্টটা দেয়নি। তো কী কারণে গেলে না ইভেন্টটা পিছিয়ে দিল সেটা জানি না, তবে আমরা ইভেন্টটা 100% দেখতে পেতে চলেছি এবং খুব তাড়াতাড়ি দেখতে পাবো, কোনো ডেট ফিক্স নেই। তো কনফার্ম ডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি তোমাদেরকে আপডেট দেবো। যত সম্ভব আমাদের নতুন বিআর র্যাঙ্ক স্টার্ট হলে এটা হয়তো আমরা ইভেন্টটা দেখতে পাবো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা প্রত্যেকেই করে দেবে, ভিডিওটা বন্ধুদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দাও। এবং তোমরা যারা ফ্রিতে ডায়মন্ড রিডিম কোড গিভওয়ে জিতে নিতে চাইছো, কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্সে চলে যাও, লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো এবং ফ্রিতে গিভওয়ে জিতে নাও।